তো দুই দিন আগে আমি একটা স্বপ্ন দেখছি সেই স্বপ্নটা আপনারই নিয়া তো স্বপ্নটা হচ্ছে যে আপনি আমাদের এলাকায় থাকেন তো আপনি তখন বেচেলার তো বেচেলার ওখানে পড়াশোনাও করেন তো আমাদের এলাকায় ভাড়া থাকেন আর আপনি জমির ব্যবসা করেন টুকিটাকি যেটা জমির দালালিও বলে তো জমির দালালিও করেন তো পড়াশোনাও করেন তো এইভাবেই চলতেছে কিছুদিন পরে হঠাৎ একটা মেয়ের সাথে আপনার সম্পর্ক হয়েছে তারপর আপনি একটা মেয়েকে বিয়ে করছেন তো এর ভিতরে আমার সাথে আপনার পরিচয় আছে কথা হয় তো আপনি যে আসিফ মহিউদ্দিন এটা আমাদের এলাকার কেউ আর জানে না তো পরবর্তীতে আপনি যখন বিয়ে করছেন এবং থাকতেছেন চলতেছেন আপনি এখানে যেভাবে ধর্ম নিয়ে কথা বলেন তা আমাদের এলাকায় এরকম মানুষের সাথে অনেকের সাথে এরকম কথা হয় ধর্ম নিয়ে আপনার সাথে একটু বাঘবিতণ্ড হয় তো আপনি যখন বিয়ে করছেন তো বিয়ে করার পরে আমাদের এলাকার মানুষ কিছু কিছু মানুষ আমার সাথে আলোচনা করে কিরে উনি যে বিয়ে করলো তো উনি কোন এলাকার লোক তো ফ্যামিলির কেউ আসলো না হ্যাঁ এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে তো পরবর্তীতে আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন আসিফ মহিউদ্দিন এলাকার কি নিয়ে আলোচনা করে পরে আমি বলছি যে না ওইটা নিয়ে আলোচনা করে না মানুষ আলোচনা করে আপনি পড়াশোনা করছেন ব্যাচেলার হম তবে বিয়ে করছেন আপনার পরিবারের কোনো লোক আসলো না আপনি একা কেন এগুলি নিয়ে আলোচনা করে এতটুকুই দেখছি পরে আর কি ঘুম ভেঙে গেছে তো আমার কথা হচ্ছে কোনটা যেমন আমি তো মুসলিম জানেন হম আমি মুসলিম ঠিক আছে আমাদের নবীরে দেখলে তো আমাদের জাহান্নামের আগুন হারাম তা আপনি তো নাস্তিক আপনি দেখছি তাইলে তো আমার না জাহান্নাম মনে একদম কনফার্ম আর কি হ্যাঁ একদম কনফার্ম আমি তো জাহান নামের সর্দার হবো নিশ্চয়ই যা আল্লাহ পাক নিশ্চয়ই আমাকে জাহান নামের মানে একটা অঞ্চলের সর্দার বানাবে কারণ আমি তো মাসাল্লাহ ভালোই কাজ করতেছি আল্লাহর বিরুদ্ধে আহ আল্লাহর রহমতে আমি তো কাজকর্ম ভালো চালাই যাচ্ছি মানুষকে দিনের পথ থেকে সরাই নিতে তো ভালোই করে যাচ্ছি তো আমাকে নিশ্চয়ই একটা বড় জায়গা দিবে যাহার আমি আশা করি আল্লাহ পাক আমাকে যাহার একটা বিরাট অঞ্চলের প্রধান করে দিবে তুমি তুই এই এই যাহার তুই হেড তুই হেডমাস্টার তুই এখানে থাকবি এখানে সব দেখবি দেখবি তো নিশ্চয়ই আমাকে করবে তো আমাকে যেহেতু আপনি স্বপ্ন দেখছেন আপনার যাহার তো কনফার্ম হয়ে গেছে তাহলে আপনি তো যাহার নামে ভাই ঠিক আছে ভাই অনেক মজা লাগলো আপনার কথা শুনে হ্যালো ব্রাদার ভাই আমরা একটু ভাই আজকে আমরা একটু মুমিন ভাই আমরা একটু মুমিন ভাইদেরকে একটু যুক্ত করবো এক মিনিট আসিফ ভাই আমি তো সব সময় যুক্ত না আমি কিন্তু অনেক আগে আপনার আমি বলছি যে আসিফ ভাই আমি আপনার এখানে যুক্ত হই তো আমি আপনার একজন শ্রোতা একটু ধন্যবাদ জানানোর জন্য পরে আপনি বলছেন কি যে ধন্যবাদ জানানোর কিছু নাই তো জানালে আমি খুশি হই তবে আপনি শোনেন আমার ভিডিও দেখেন এটাই যথেষ্ট হ্যাঁ তো এই জন্য আমি আপনার সময়টা নষ্ট করতে চাই না আমি আপনার অনেক ভিডিও দেখি আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ প্রশ্নটা ছিল আহ যেমন আমি তিন চার মাস যাবত এখানে কথা বলি তাও তো আমাদের ডর লাগে আপনি জানেন আমাদের দেশের অবস্থা সমাজের অবস্থা কথা বললে অনেক ভাবে বলতে হয় উম যেমন আমি এখন বিসমিলা বলি না ঠিক আছে তবে আমি এখন সালামটা দেই অনেকের কিন্তু এটা সামাজিকতা রক্ষা করার জন্য তারপর দেখা যাচ্ছে আমার একজন বা বা হয় কিন্তু এটা না দিও পারি না যেমন আমি তিন চার মাস যাবলা বলি না ঠিক আছে আমার ভালো লাগে না আমি বলি না কিন্তু আমার একটা কথা হচ্ছে কোনটা যে আমি কিন্তু আল্লাহ আছে সেটা আমি বিশ্বাস করি হ্যাঁ যেমন শয়তান জিন আছে এটা আমি বিশ্বাস করি আমি কিন্তু আপনার সাথে একজন মানুষ হিসাবে মত প্রকাশ করতেছি অন্য কিছু না যে আপনি নাস্তিক আমি মুসলিম ওটা না আমি একজন মানুষ হিসাবে আপনার সাথে মত প্রকাশ করতেছি যে আমি আল্লাহ কেউ মানি শৈতান আছে সেটাকেও মানি আচ্ছা কিন্তু আল্লাহ অদৃশ্য শয়তান অদৃশ্য ঠিক না আল্লাহ আমি দেখি দেখিনি শয়তানকে আমি দেখিনি তাহলে আমি যদি ভালো কিছু করি বা আল্লাহকে ডাকি তাহলে আল্লাহ ভালো কিছু দিবেন আচ্ছা আমি আজ থেকে আল্লাহকে ডাকবো না তাহলে আমার খারাপ কিছু হবে তাহলে শয়তান সেটা আমাকে দিবে তাই না তাহলে শয়তানের কাজ হলো শয়তানি করে আল্লাহর কাজ হলো ভালো করা তাহলে আল্লাহকে আমি ডাকলাম আল্লাহ ভালো কিছু দিল না তাহলে যদি আমার খারাপ কিছু আসে তাহলে তো শয়তান দিল তাহলে শয়তান কোনটা আর আল্লাহ কোনটা এই বিষয়ে একটু না না মানুষের খারাপ কিছু হইলে সেটাও তো আল্লাহ দেয় সেটা তো শয়তান দেয় না ভাই

সমস্যা তো আমি তো কোনো সমস্যা দেখি না কারণ এটা মানে টেকনিক্যালি তো শয়তানের মনে যে শতানিটা সেটা তো আল্লাহ সৃষ্টি করে দিচ্ছে শয়তান তো নিজে নিজে শয়তানি করার মতো কোনো ক্ষমতা কোনো শয়তানের নাই মহাবিশ্বে কারোর কোনো ক্ষমতা নাই ইসলাম অনুসারে মহাবিশ্বে নাই যে আল্লাহর মানে ইয়াটা ছাড়া আল্লাহ যে জিনিসটা তাকে আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই কেউ ইচ্ছাও করতে পারে না আপনাকে আমি দেখাই দিচ্ছি যেমন ধরেন এই যে বিশ্বাস করি ছিয়াত্তর নম্বর সুরার তিরিশ নম্বর আয়তো বলা আছে আর আল্লাহ ইচ্ছা না করলে তোমরা ইচ্ছা করবে না নিশ্চয়ই আল্লাহ মহাগ্নী প্রাগ্য এখানে দেখেন আল্লাহ ইচ্ছা না করলে তোমরা ইচ্ছা করবে না মানে আপনার ভিতরে যে ইচ্ছাটা জাগ্রত হয় সেই ইচ্ছাটাও আল্লাহর ইচ্ছার উপরে নির্ভরশীল আল্লাহ ইচ্ছা না করলে আপনি ইচ্ছা পর্যন্ত করতে পারবেন না এবং এটা শয়তানের ক্ষেত্রে প্রযোজ্য শয়তানও কোনো কিছু করতে পারবে না আল্লাহ যদি সেই কাজটা করতে ইচ্ছুক না হন তাহলে শয়তানও এটা করতে পারবে না তাহলে আমি মনে করি যেটা যেটা মনে করেন যে তাহলে শয়তান আর আল্লাহর ডিফারেন্স নেই তাহলে যেটা আল্লাহ ওইটাই শয়তান তাহলে যেটা শয়তান ওইটাই আল্লাহ

ইসলাম ধর্মে একটা বিষয় আছে সেটা হলো তালাক প্রদানের পরে হ্যাঁ হিল্লা বিয়ে তা আসলে হিল্লা বিয়ে সম্পর্কিত কোন বিষয় আহ মহানবীর জীবনে ঘটছিল কিনা এটা একটু জানতে চাই আর একটা বিষয় জানতে চাই সেটা হলো এই হিল্লা বিয়েটা আমার যতটুকু ধারণা আমাদের মোল্লা মনসিরা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য আমাদের সমাজে ধর্মের নাম দিয়ে ঢুকিয়ে দিছে এবং এর কারণে অনেক সংসার ধ্বংস হয়ে যায় বলে আমার মনে হয় তো এই বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করতেন তো আমরা যারা আপনাদের মতো একটু মুক্ত চিন্তার মানুষ হতে চাই তাদের জন্য একটু সুবিধা হতো আর কি আচ্ছা প্রথমে আপনাকে যে জিনিসটা জেনে নেওয়া দরকার যে আপনি হিল্লা বিবাহটা যে কোরআনে আছে এই জিনিসটা কি আপনি জানেন না আমি জানি না ভাইয়া এই সিস্টেমটা মানে এই যে মানে কি করতে হবে ঘটনাটা কি করতে হবে একবার যদি রাগের মাথায় মনে করেন একজন স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে ফেললো তাহলে আসলে ঘটনাটা কি করতে হবে এই বিষয়ে আল্লাহ পাক কোরআনে কি বলেছে সেটা আমরা তাহলে একটু দেখে নিই এটা হচ্ছে সুরা বাকারার দুইশো তিরিশ নম্বর আয়াত আমি আপনাকে আলবায়ন ফাউন্ডেশনের যে অনুবাদটা সেটা একটু বের করছি তাহলে আপনি একটু আগে সেইটা একটু আমাদেরকে পড়ে শোনান এটা হচ্ছে আলবায়ান ফাউন্ডেশনের অনুবাদ তাহলে একটু পড়ে শোনান ভাই যে অতএব যদি সে তাকে তালাক দেয় এখান থেকে পড়ে শোনান অতএব যদি সে তাকে তালাক দেয় তাহলে সে পুরুষের জন্য হালাল হবে না সে পুরুষের জন্য হালাল হবে না যতক্ষণ পর্যন্ত ভিন্ন একজন স্বামী সে গ্রহণ না করে অতঃপর সে স্বামী যদি তাকে তালাক দেয় তাহলে তাদের উভয়ের অপরাধ হবে না যে তারা একে অপরের নিকট ফিরে আসবে যে দৃঢ় ধারণা রাখে যে তারা আল্লাহর সীমারেখা ক্রাইম রাখতে পারবে আর এটা আল্লাহর সীমারেখা তিনি তা এমন সম্প্রদায়ের জন্য স্পষ্ট করে দেন যারা জানে আচ্ছা এখান থেকে কি বোঝা গেল তাহলে এখানে বিষয়টা হলো যদি কেউ তালাক প্রদান করে তাহলে ওই নারীকে অবশ্যই আরেকজনের সাথে বিয়ে করতে হবে আর কি তারপরে যদি ওই স্বামী আবার তালাক প্রদান করে তাহলে পূর্বের স্বামী আবার তাকে নিয়ে সংসার করতে পারবে আচ্ছা তার মানে এটা তো কোরআনই বলা আছে নাকি এটা তো মানে হুজুররা যে বানায় বানায় বলতেছে তা তো না কোরআনই তো পরিষ্কার ভাবে বলা আছে যে আপনি যদি আপনার স্ত্রীকে রাগের মাথায় তালাক দিয়ে দেন সেই স্ত্রীকে যদি আবারও আপনার গ্রহণ করতে হয় তাহলে আপনার স্ত্রীর আরেক লোকের সাথে বিয়ে করতে হবে এবং সেই লোকের সাথে বসবাস করতে সহবাস করতে হবে এরপরে আপনি তাকে সেই স্বামী যদি তো সেই স্ত্রীকে তালাক দেয় এরপরে আপনি আবার তাকে বিয়ে করতে পারবেন এটা তো কোরআনের আয়াত নাকি জি জি সেটা দেখলাম আপনার মাধ্যমে আচ্ছা তাহলে এখন আমরা দেখি যে তবে এই যে আপনি যদি এরকমের একটা চালাকি করেন যে মনে করেন একজন লোকরে আপনি ভাড়া করে আনলেন যে বেটার তোরে আমি এক টাকা দিলাম তুই আমার বউরে বিয়ে করবি কিন্তু কিছু করবি না হ্যাঁ তুই খালি বিয়ে করবি বিয়ে করে কিছু করবি না তার তালাক দিয়ে দিবি তারপর আমি আবার আমার বউরে নিয়ে বিয়ে করে ফেলবো এইটা যদি আপনি করতে চান এই চালাকিটা যদি করতে চান যে মানে মনে করেন আপনি রাগ মাথায় ভুল করে করে ফেলছেন একটা মানুষের তো ভুল হইতেই পারে তাই না এটার জন্য তো আপনার বউ তো দায়ী না আপনি রাগের মাথায় তালাক দিচ্ছেন এটা তো এটার জন্য তো আপনার বউ দায়ী না এখন আপনার ওয়াইফ আরেক বেটার সাথে শুইতে যাবে এটা আপনার এই একটা ভুলের কারণে মনে করেন আপনি এবং আপনার ওয়াইফ দুজন দুজনকে খুবই ভালোবাসেন নিশ্চয়ই আপনি আপনার ওয়াইফকে খুব ভালোবাসেন এবং সম্মান করেন এখন রাগের মাথায় আপনি একদিন রাগের মাথায় বলে ফেলছেন যে দিলাম তোরে তিন তালাক যা এটা তো হইতেই পারে মানুষের সব সময় তো মন মেজাজ ভালো থাকে না আহ হয়তো ঝামেলা ছিল একটু মিনিট এই ঘটনাটা কিন্তু আমার জীবন থেকে আপনাকে বলতেছি ও আচ্ছা তাই নাকি তাহলে তো আরো মানে মারাত্মক ব্যাপার ঠিক আছে আমি মানে আমি একটা